বন্ধুরা, তোমরা যারা এবছর অর্থাৎ 2023-এ বিএ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, আবশ্যিক বাংলার একটু সিলেবাসটা তোমরা জেনে নাও। আবশ্যিক বাংলাতে কবিতা থাকছে চারটি। প্রথম যে কবিতা আছে, এবার ফিরাও মরে, কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর অভিশাপ, অভিশাপ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। 3 নম্বর যে কবিতাটা আছে, ফুল ফুটুক না ফুটুক, কবিতাটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। 4 নম্বরে যে কবিতাটা আছে, বাবরের প্রার্থনা, কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ। এবারে প্রবন্ধ আছে চারটি। প্রথম প্রবন্ধ হিন্দু মুসলমান, প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রবন্ধটি শিক্ষা ও বিজ্ঞান, প্রবন্ধটি লিখেছেন সত্যেন্দ্রনাথ বসু। 3 নম্বরে যে প্রবন্ধটা আছে, ভারতবর্ষ, প্রবন্ধটি লিখেছেন এস ওয়াজেদ আলী। 4 নম্বর প্রবন্ধটা হলো সৌন্দর্য তত্ত্ব, এই প্রবন্ধটি লিখেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এবারে গল্প, তোমাদের সিলেবাসে গল্প আছে 5টি, আবশ্যিক বাংলাতে 5টি গল্প আছে। প্রথম গল্পটার নাম হলো একাদশী বৈরাগী, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় যে গল্পটা, গল্পের নাম হলো মহানগর, গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। 3 নম্বরে যে গল্পটা আছে, গল্পের নাম হলো আদাব, গল্পটি লিখেছেন সমরেশ বসু। 4 নম্বর গল্পের নাম হলো পালঙ্ক, গল্পটি লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। 5 নম্বর যে গল্পটা, অর্থাৎ সবশেষে উদ্বেগ, গল্পের নাম হলো উদ্বেগ, গল্পটি লিখেছেন বিমল কর। এই হলো 4, 4, 8, 5, 13, 4টি কবিতা, 4টি প্রবন্ধ এবং 5টি গল্প। এই হলো তোমাদের সিলেবাস। যাই হোক, সিলেবাস যারা জানতে না অবশ্যই জেনে নিলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।